তৃতীয় পর্যায়ের নির্বাচনের বাবে মারাথন নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রীর। একদিনাই সরুপেটা, বরক্ষেত্রী আর হাজোত মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার। হাতী মানে পদুম, পদুম মানে হাতী, এই স্লোগানেরে বরপেটা লোকসভা সমষ্টির মিত্রজোঁটার প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার। কোভিডকালত নরেন্দ্র মোদীর পরিবর্তে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়া হলে দেশের পরিস্থিতি কি হলহেতেন বলেও প্রশ্নোত্থাপন করে মুখ্যমন্ত্রীয়ে। আমার দেশত যেতিয়া কোভিডর দরে মহামারী হল, সেই সময়ত আমার দেশের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী নহয় রাহুল গান্ধী হলহেতেন, আমার দেশের কি অবস্থা হলহেতেন আপনাদেরকে এবার চিন্তা কর। বোলে কোভিড আহিলে প্রধানমন্ত্রী মোদী নহয়, প্রধানমন্ত্রী কোন? রাহুল গান্ধী। আমি ভ্যাকসিন কোরপরা পালোহেতেন, মেডিসিন কোরপরা পালোহেতেন, আমার কিমান মানুষ মৃত্যু হলহেতেন, হিসাব নিকাশ নোহা হলহেতেন। ইফালে লুঙ্গি সুতা কম্বলর রাজনীতির কথা কই বরক্ষেত্রী নির্বাচনী সভাত কংগ্রেসক প্রত্যক্ষ করে মুখ্যমন্ত্রীয়ে। আমার কংগ্রেস সরকারের প্রথম আসনি আছিল ধুতি, দ্বিতীয় আসনি আছিল লুঙ্গি, তৃতীয় আসনি আছিল সুতা, চতুর্থ আসনি আছিল কম্বল, আর পঞ্চম আসনি আছিল আঁঠুয়া। এতিয়া আমার সরকারে কি আসনি আনিছে? চর অঞ্চলের সংখ্যালঘু জনসাধারণের ভোটদানের ক্ষেত্র থাকা সচেতনতার আর্হি আমি সকলে লবলাগে বলেও মুখ্যমন্ত্রীগুলিয়ে নির্বাচনী সভাত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। আমার ইয়াতে যিখানে চরের মানুষ আছে ভোটটা দিয়ে, সময়ত আহে, সময়ত ভোটটা দিয়ে, কিন্তু আমার গাঁত থাকা মানুষবিলাকে ভোটের দিনাখন ভাবে আজি ছুটি, কাপড় ধো, ভাত বনাও, সময় পালে ভোট দিব যাম আর হয়নে? দুই এটা ডেকা চলিয়ে রাতেপুৱাই আজি বন্ধ ফুরবা যাও বলে গুছি যায়। তার ফলত কি হয়, আমি যদি বরক্ষেত্রী 70,000 জিকিব লাগে, আমি 50,000 জিকো। সেই কারণে উত্তর প্রদেশ বিহারত একটা শব্দ আছে আমি শিকিবলগিয়া, পেহেলে ভোট দান বাদ মে জল। কি কলো? পেহেলে ভোট দান বাদ মে জল পান। আমি গণতান্ত্রিক দেশের নাগরিক, প্রথম ভোট দিন, আর ভোট দিয়ার পিছত আমি আহি কাপড়ও ধুম, ভাতও খাম। ইয়ারপরি এখনের পিছত আন এখন হিতাধিকারী আসনির কথা ব্যক্ত করে মুখ্যমন্ত্রীয়ে ভোটার রাইজক আকর্ষিত করবলে চেষ্টা চলায়। অকল সিমানেই নহয়, তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া চারিটা সমষ্টির ভিতর ধুবুরীক বাদ দিয়ে আটাইকটা সমষ্টিয়েই বিজেপি মিত্রজোঁটে দখল করবলে সক্ষম হব বলেও দাবি মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।